এজানো আর্জেন্টিনা ফ্রান্সের বিশ্বকাপ ম্যাচের হাইলাইটস। আবাহনী দুই গোলে এগিয়ে গেল, মোহামেডান সেই দুই গোল করেই সমতায় আসলো, আবাহনী আবারও তিন গোল করে লিড নিল, এবারও মোহামেডান সমতায় আসলো। অতিরিক্ত সময়ে মোহামেডান চার গোল করে এগিয়ে গেল আর খেলার ১৬ মিনিটে সেই গোলও শোধ করল আবাহনী। ১৪ বছর পর ঢাকি ডার্বির ফাইনালের ফল নিশ্চিত হলো টাই ব্রেকারে। রোমাঞ্চকর এই ম্যাচের খুঁটিনাটি থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। গ্যালারিতে উল্লাস, সমর্থকদের হাতাহাতি, যা সামলাতে লেগেছে পুলিশ বাহিনী। কোনো ইউরোপীয় ম্যাচ নয় কোনো আন্তর্জাতিক শিরোপা নির্ধারণের ম্যাচ। আবাহনী বনাম মোহামেডান ম্যাচ যেন অতীত মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া এরপর ফ্রান্সের সমতা, আবারও এগিয়ে আবারও সমতা, টাই ব্রেকারে জয়। এ যেন অনেকটাই পুনরাবৃত্তি ঘটল বিপিএলে। ১৪ বছর পর কোনো ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দুই দল, মোহামেডান আর ঢাকা আবাহনী। শুরুতেই খেলার ১৭তম মিনিটে ফয়সাল আহমেদের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন দল আবাহনী। হাফ টাইমের আগে আগেই ৪৩ মিনিটে ড্যানিয়েল ক্যালিন্দ্রেসের গোলে ২-০ গোলে এগোয় আবাহনী। ফেডারেশন কাপের ফাইনালে ২-০ গোলে এগিয়ে হাফ টাইমে গেলেও বিরতির পর ইন্টারভেলে যায় মোহামেডান। যেন সাজানো রোমাঞ্চকর এক নাটকের জন্ম দেয় দুই দল। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে ব্যবধান কমান সুলাইমান দিয়াবাতে। ৫৯তম মিনিটে তার পায়ে আসে সমতা ফেরানোর গোল। খেলায় বাড়ে রোমাঞ্চ, তবে সেটি তো কেবল শুরু ছিল মাত্র। ৬৫তম মিনিটে ইমিকার গোলে আবারও ৩-২ গোলের লিডে যায় আবাহনী। আর খেলার ৮২তম মিনিটে হ্যাট্রিক পূরণ করে আবারও সমতায় আনেন সুলাইমান দিয়াবাতে। ১৪ বছর পর গড়ানো দুই রাইভাল টিমের খেলায় এখানেই যারা রোমাঞ্চের শেষ ভাবছেন তাদের ভুল প্রমাণ করেছে দুইটি দল। ৩-৩ গোলে নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় পেনাল্টি আদায় করেন সেই সুলাইমান দিয়াবাতে। ১০৬ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপর আবাহনীর আক্রমণ বারবার রুখে দেন মোহামেডানের গোলরক্ষক। দুর্দান্ত এক সেভ দিয়ে ইঞ্জুরিতে মাঠ ছাড়েন তিনি। নতুন গোলকিপার মাঠে আসার ১ মিনিটের মাথায় রহমত মিয়ার দুর্দান্ত গোলে আবারও ৪-৪ গোলে সমতায় আসে ম্যাচ। ফলে টাই ব্রেকারে গড়াই খেলা। তবে রোমাঞ্চকর এই ম্যাচের রোমাঞ্চ শেষ হয়নি তখনই। মোহামেডান এক সেভ দেওয়ার পর ৩ শটে একটি সেভ দিয়ে বসে আবাহনী, কিন্তু পরের শটেই আবার গোল করতে ব্যর্থ হয় ক্যালিন্দার্স। ফলে শেষ শটে গোল করে দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচিয়েছে সাদা কালো বাহিনী। আর আকাশী হলুদের ভক্তরা ভেঙে পড়েছে কান্নায়। তবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হয়ে থাকবে এই ম্যাচটি।